নমস্কার বন্ধুরা, আমি জয়ন্ত, চলে আসলাম আপনাদের সাথে আর একটা নতুন ভিডিও শেয়ার করতে। তো আমি কোন জায়গায় এসেছি সেটা তো আপনারা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পেরেছেন। আমি এসেছি ব্যারাকপুরের অন্নপূর্ণা মন্দিরে। তো এখানে আপনারা কিভাবে আসতে পারবেন, ভোগের প্রসাদের কি টাইমিং আছে, কত টাকা লাগে, মন্দির কটা থেকে কটা অবধি খোলা, পুজো দেওয়ার কি টাইমিং আছে, সমস্ত ইনফরমেশান পাবেন এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন শুরু করছি আর একটা নতুন ভিডিও, সঙ্গে থাকুন, সমস্ত ইনফরমেশান পাবেন। তো বন্ধুরা, এখানে আপনারা আসবেন কিভাবে? আপনারা ব্যারাকপুর স্টেশনে নেমে সেখান থেকে অটো ধরে চলে আসবেন তালপুকুর মোড়ে। সেখান থেকে 5 মিনিট হাঁটা পথে আপনারা এই অন্নপূর্ণা মন্দিরে পৌঁছে যাবেন। আর এটি হলো মন্দিরের টাইম টেবিল, আপনারা একটু পজ করে দেখে নেবেন। এখানে ভোগ প্রসাদের ব্যবস্থাও আছে, সমস্ত ইনফরমেশান দেব। চলুন মন্দিরের মধ্যে এবার প্রবেশ করছি। মূল মন্দিরের পাশেই রয়েছে জগদম্বা দেবীর একটি মূর্তি, দেখতেই পাচ্ছেন। আর এই মন্দিরটি, এটাই হলো মূল মন্দির যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। আর এটা হলো তার চারিপাশের সব পরিবেশ, দেখুন। এবার মূল মন্দিরে প্রবেশ করা যান, দেখতে পাচ্ছেন এটি হলো মূল মন্দির। এবার এই মন্দিরের মধ্যে প্রবেশ করব। এই সিঁড়ি দিয়ে মূল মন্দিরের মধ্যে প্রবেশ করা যায়। আর আপনারা যদি পুজো দিতে চান তাহলে 12টার মধ্যে চলে আসলে ভালো হয়, আপনারা খুব সুন্দরভাবে এখানে পুজো দিতে পারবেন। তো এটাই হলো অফিস ঘর, দেখতেই পাচ্ছেন অফিস লেখা আছে। তার পাশে রয়েছে ভোগের প্রসাদ রান্না করার জায়গা। তো আপনারা যদি এখানে ভোগের প্রসাদ নিতে চান তাহলে একদিন আগে এনাদের ফোন করে দিলে সুবিধা হয়। তো ফোন নম্বর আমি দিয়ে দেবো, তো এসে আপনারা এই কুপনটা এখান দিয়ে সংগ্রহ করতে পারবেন। বন্ধুরা, যেমনটা দেখতে পাচ্ছেন এরকম একটা কুপন দেবেন ওরা মাতৃপ্রসাদের জন্য। তো এখানে তো দুপুরে ভোগের ব্যবস্থা আছেই, তার জন্য আপনাদের একদিন আগে এনাদের ফোন করে বলে দিতে হবে যে আপনারা কজন আসছেন। তারপর এসে আপনাদের 120 টাকা পার হেড করে লাগবে, সেটা দিয়ে এই কুপনটা সংগ্রহ করতে হবে। তো যে নম্বরে ফোন করতে হবে আমি এখানে দেখুন দিয়ে দিচ্ছি, তাছাড়াও ডিসক্রিপশন বক্সেও নাম্বারটা দিয়ে দেবো। এটি হলো নাট মন্দির, দেখতে পাচ্ছেন বহু প্রাচীন এই মন্দির। এটা হলো পুরো নাট মন্দির চত্বর। তো মন্দিরের বাম পাশেই রয়েছে এই ধ্যান কক্ষ, আর পরপর তিনটে এইভাবে 6টা শিব মন্দিরও আছে। চলুন সেগুলো আপনাদের ঘুরে দেখাই। এইদিকে 3টে মন্দির শিব মন্দির, এইদিকেও 3টে শিব মন্দির আছে, দেখতে পাচ্ছেন। যেমনটা ভিডিওতে আপনাদের দেখিয়েছি এটাই হলো অন্নপূর্ণা মন্দির, মানে মেইন মন্দির। দেখুন কত সুন্দর কারুকার্য করে তৈরি করা। আর এটাকে আপনারা দ্বিতীয় দক্ষিণেশ্বরের মন্দিরও বলতে পারেন, একদম দক্ষিণেশ্বর মন্দিরের আদলেই তৈরি করা। তো সময় হয়ে গেছিল 1টা, তো এই টাইমে দুপুরের ভোগ যে আরতি হয় সেটা হবে। তার জন্য ভোগ প্রসাদ মন্দিরের মধ্যে, মেইন মন্দিরের মধ্যে প্রবেশ করছে, দেখতেই পাচ্ছেন। দুজন নিয়ে গেলেন ভোগ প্রসাদ, এবার ভোগ আরতি হবে।
তো বন্ধুরা, দুপুর 1:15 নাগার ভোগ আরতি হলো আর কি। আপনারা দেখলেন ভোগের প্রসাদ গেল, তারপর ভোগ আরতি হলো। দুপুর 1:30 দিয়ে এখানে ভোগের প্রসাদ প্রদান করা হবে। যে পিছনে যেসব জায়গা আছে দেখতে পাচ্ছেন, ওই পিছনে ওখানে চেয়ার টেবিল পাতানো হয়েছে, সেখানে বসেই আজকে সাধারণ মানুষকে ভোগের প্রসাদ এনারা বিতরণ করবেন। দুপুর 1:30 থেকে হবে এটা। আর আপনারা যদি পুজো দিতে যান তাহলে চেষ্টা করবেন দুপুর 12:00 মধ্যেই চলে আসেন। আপনার নিকটবর্তী মিষ্টির দোকান দিয়ে মিষ্টি ফুল বেলপাতা নিয়ে আসতেও পারেন, কিংবা মন্দিরের আশেপাশে যে ডালা নেওয়ার জায়গা আছে সেখান থেকেও কিনে নিয়ে আপনারা মায়ের কাছে পুজো দিতে পারেন। তো বন্ধুরা, এই মন্দিরে আপনারা আসবেন কীভাবে? তো আপনারা যদি ট্রেনে করে আসেন তাহলে টিটাগড় কিংবা ব্যারাকপুর স্টেশনে নামবেন। টিটাগড় স্টেশনে নামলে সেখান থেকে টোটো ধরে অন্নপূর্ণা মন্দির বললেই আপনাদের নিয়ে আসবে। পার হেড 15-20 টাকা আপনাদের লাগবে, টাইম ওই 10-15 মিনিট লাগবে টিটাগড় স্টেশন দিয়ে। আর যদি আপনারা ব্যারাকপুর স্টেশন থেকে আসেন তাহলে ব্যারাকপুর স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে এসে অটো ধরে আপনাদের তালপুকুর মোড়ে আসতে হবে। সেখান থেকে আপনারা পায়ে হেঁটে 5 মিনিটের পর পায়ে হাঁটলে আপনারা অন্নপূর্ণা মন্দিরে চলে আসতে পারেন। আর যদি আপনারা বাসে করে আসেন তাহলে বিটি রোডের ওপর তালপুকুর মোড় সেম ওইভাবে নেমেই অন্নপূর্ণা মন্দিরে আপনারা চলে আসতে পারেন। তো এবার ভোগের প্রসাদ প্রদান করবে, সেটা গ্রহণ করবো। এবার আপনাদের দেখাবো এখানে ভোগের প্রসাদে কী কী দেয়। তো দেখতেই পাচ্ছেন এরকম চেয়ার টেবিল পাতানো হয়ে গেছে। তো এইখানে বসিয়েই আজকে দুপুরের ভোগের প্রসাদ এনারা প্রদান করবেন এবং আমরা গ্রহণ করব। সেরকম একটা সিট নিয়ে বসে পড়লাম। তো প্রথমেই ভোগের প্রসাদে চলে আসলো পোলাও, দেখুন পরপর দেখতে থাকুন। এরপরে আসলো পটল ভাজা এবং আলু ভাজা, তারপরে চলে আসলো ডাল, দেখতেই পাচ্ছেন। তার আগে সাদা ভাতও দিয়ে গেছিলেন, মানে অন্ন। তারপরে দিয়ে গেল ফুলকপি আলু দিয়ে একটা তরকারি, তারপরে দিয়েছিল আরেকবার ভাত, তারপর দিল মোচা ঘণ্ট আর কি। অপূর্ব সুন্দর টেস্ট হয়েছিল এখানে, যেমন হয় সমস্ত ভোগের প্রসাদে। আর শেষ পথে ছিল চাটনি, পাঁপড় এবং পায়েস, দেখুন পরপর দিচ্ছে এনারা। খুব শান্তিতে পেট ভরে এখানে দুপুরের ভোগের প্রসাদ গ্রহণ করেছিলাম। এবং ভোগের প্রসাদ গ্রহণ করার পর যার যার পাতা তাকে তুলে নিয়েই ডাস্টবিনে ফেলতে হবে, এবং পাশেই হাত ধোয়ার জায়গাও আছে। তো ভোগের প্রসাদ গ্রহণ করে আপনারা মন্দিরের এরকম একদম অপর দিক থেকেই আর একটা গেট আছে, সেই গেট থেকে বেরিয়েই 1 মিনিট হাঁটা পথেই হলো মা গঙ্গা, রানী রাসমণি ঘাট। তো সেই জায়গাটা দিয়েও একবার ঘুরে আসতে পারেন, আপনাদের খুবই ভালো লাগবে। তো ভোগের প্রসাদ খাওয়া কমপ্লিট করে আপনারা এখানে রেস্ট নিয়ে সন্ধ্যা আরতিও দেখতে পারেন। আর আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলেও গাড়ি রাখারও জায়গা আছে, পার্কিং প্লেস আছে। তো সেখানে এনে আপনারা নিজস্ব গাড়ি রেখেও আপনারা এই মন্দিরে প্রবেশ করতে পারবেন। তো বন্ধুরা, যেমনটা আপনারা দেখলেন আমাদের দুপুরের ভোগের প্রসাদ গ্রহণ করা তো হয়ে গেছে। আর অনেকে আমাকে জিজ্ঞেস করেন যেখানে থাকার ব্যবস্থা আছে কি নেই, যে মন্দিরে আমি যাই। তো আপনাদের বলে রাখি, এই মন্দিরে আসলে আপনারা সারাদিন থাকতে পারবেন, সন্ধ্যা আরতি দেখে তারপর কিন্তু আপনাদের ফিরে যেতে হবে। আপাতত এই মন্দিরে কোনো থাকার ব্যবস্থা নেই। তো আশা করি সমস্ত ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে দিয়েছি। তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি প্রত্যেকটা কমেন্টের আপনাদের রিপ্লাই দেবো। তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওয়ে অন্য কোনো জায়গায়। ততদিন সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। টাটা।